পারলে না খেয়ে মরে যাও, কিন্তু এই চারজনের কাছে কখনোই সাহায্য চাইবে না। একটি কাকের খুবই শিক্ষণীয় কথা। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, অদ্ভুত রহস্য টিভি চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি, এই গল্পটি একটি কাককে নিয়ে। একটি কাক এই গল্পের মাধ্যমে এমন চারটি কথা বলেছে যে কাকের এই তথ্যপূর্ণ কথা আপনাকে এমন এক শিক্ষা দিয়ে যাবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এই গল্পটি বলার অর্থ হল গল্পটি খুবই শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক। কারণ বন্ধুরা, কেউ একজন বলেছেন, পারলে না খেয়ে মরে যাও, কিন্তু এই চারজনের কাছে কখনই কোনো সাহায্যের ভিক্ষা চাইবে না। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এক সময়ের কথা, একবার এক জঙ্গলে খুবই অকাল পড়ে যায়। অকাল বলতে বর্ষাকালেও জঙ্গলে কোনো বৃষ্টি হয়নি, এক ফোঁটা জলও বর্ষিত হয়নি, পুরো জঙ্গল শুকিয়ে পড়ে। তাই বনে বসবাসকারী সমস্ত পশু পাখিদের জন্য, জন্তু জানোয়ারদের জন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না, সবাই না খেয়ে মারা যাচ্ছিল। যার ফলে জঙ্গলে থাকা পশু পাখিরা ধীরে ধীরে সেই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলের দিকে যেতে লাগলো, অন্য রাজ্যের দিকে যেতে লাগলো। বন্ধুরা, সেই বনে একজোড়া কাক বসবাস করত। সেই কাকের জোড়া একটি গাছের ডালে বসেছিল। কাকের যে স্ত্রী ছিল সে খুবই ক্ষুধার্ত ছিল, কারণ সে তিন দিন ধরে না খেয়েছিল। তারা দুজন গাছের ডালে বসে এদিক ওদিক তাকিয়েছিল যদি কোথাও কোনো খাবারের সন্ধান মেলে। তখনই কি হয়, একটি শিয়াল মুখে মাংসের টুকরো নিয়ে সেই গাছের নিচে চলে আসে, যা দেখে কাকের মুখে জল চলে আসে। তখন কাক শিয়ালকে বলতে লাগলো যে, শিয়াল বোন, আমি প্রায় তিন দিন ধরে না খেয়ে আছি, খুবই উপকার হবে যদি তুমি তোমার ভাগের কিছু মাংস আমাকে দিয়ে দাও, যাতে আমার ক্ষুধা মিটে যায়, না হলে আমার দম বেরিয়ে যাবে। বন্ধুরা, শিয়াল দেখল স্ত্রী কাকটি পুরুষ কাকের সাথে গাছের ডালে বসে রয়েছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে শিয়াল অত্যন্ত চালাক হয়। শিয়াল মনে মনে ভাবল, এই মাংসের টুকরোটি দিয়ে তো আমার পুরোপুরিভাবে পেটও ভরবে না, এর থেকে ভালো হবে আমি তাকে আমার কাছে ডাকি, আর যখনই কাক আমার কাছে চলে আসবে তখনই আমি তাকে হত্যা করে খেয়ে নেব, তাহলে আমার পেটও ভরে যাবে। বন্ধুরা, তখন শিয়াল কাককে বলল, কাকবোন, ভয় পেও না, নিচে নেমে এসো, আমি তোমাকে পাশে বসিয়ে খুবই আদর করে এই মাংসের টুকরোটি খাওয়াবো। বন্ধুরা, স্ত্রী কাকটি নিচে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়, আর যখনই সে শিয়ালের কাছে যেতে চাইল তখন পুরুষ কাকটি তাকে বাধা দেয় আর বলতে লাগলো, আরে তুমি কি পাগল হয়ে গেছো, সে তোমার আমার শত্রু, সে একজন শিকারী, যদি তুমি নিচে চলে যাও তাহলে সে মাংসের টুকরো ছেড়ে তোমাকেই মেরে খেয়ে ফেলবে। স্ত্রী কাকটি বলে, না মহারাজ, আমি অবশ্যই যাব, সে আমাদের সাথে এমন কখনই করবে না। পুরুষ কাকটি আবার বুঝিয়ে বলে, তুমি আমার কথা বোঝো, তুমি তার কাছে যেও না, নয়তোবা সে তোমাকে মেরে খেয়ে ফেলবে। স্ত্রী কাকটি তবুও বোঝে না। তখন পুরুষ কাকটি বলে, তুমি এভাবে বুঝবে না, আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি, প্রথমে তুমি আমার এই গল্পটি মন দিয়ে শোনো, তারপর যেও। বন্ধুরা, তখন স্ত্রী কাকটি শিয়ালের কাছে না গিয়ে বসে বসে পুরুষ কাকের গল্প শুনতে লাগলো। কাক বলতে লাগলো আর বোঝাতে লাগলো, শোনো কাক, কিছুদিনের আগের কথা, এই জঙ্গলেই একটি বটগাছ ছিল, আর এই বটগাছের গুহায় একজোড়া তোতা পাখি বসবাস করত, আর সেই বটগাছের গোড়ায় একটি সাপ থাকত। এদিকে যখনই তোতা পাখি ডিম পারত সাপটা খেয়ে ফেলত। যখন যখন তোতা পাখিটি খাবারের খোঁজে বাইরে যেত তখনই সাপ তার বাসায় ঢুকে ডিমগুলোকে খেয়ে ফেলত। কখনো কখনো সেই ডিমগুলি থেকে ছানাও বেরিয়ে আসত, সাপ ওই ছানাগুলিকেও খেয়ে ফেলত, যা দেখে তোতাতুতি খুবই দুঃখী হতো। তোতার সাথে এমন কয়েকবার হয়, ওই তোতা পাখির জোড়া গাছের ডালে বসে বসে কাঁদছিল, তখনই কি হয়, সেই বটগাছের ডালে একটি বক এসে বসে পড়ে। বকটি দেখতে পায় দুই তোতা সেই গাছের ডালে বসে কাঁদছে। বক জিজ্ঞাসা করে, তোতা ভাই, তোমরা দুজন বসে বসে কেন কাঁদছ? তখন তোতা পাখি পুরো ঘটনাটি বর্ণনা করে বলে যে, আমাদের সাথে এমন কয়েকবার হয়েছে, আমি যতবার ডিম দিই, যতবার আমার বাচ্চা হয়, ততবার এই সাপ আমাদের ডিমগুলিকে খেয়ে ফেলে, আমাদের বাচ্চাগুলিকে খেয়ে ফেলে, তাই আমরা দুজন খুবই কষ্টে আছি, খুবই দুঃখে আছি,
আমরা করবই বা কি? আমরা আমাদের বদলাও নিতে পারি না, আমরা তার সাথে লড়াইও করতে পারি না, কারণ সে খুবই হিংস্র আর দুষ্টু। তোতার এমন করুণ কাহিনী শুনে বকের চোখে জল চলে আসে। বক বলতে লাগে, তোমরা জানো না, চলো তোমরা আমার সাথে চলো, পাশে একটা পুকুর আছে, সেখান থেকে মাছ ধরে আনি। তোতা বলতে লাগলো, আমরা তোমার কথা বুঝতে পারলাম না। তখন বক বলে, শোনো, শত্রু যখন মাথায় চড়ে বসে, শত্রু যখন শক্তিশালী হবে, তোমার চেয়ে বড় হবে, যদি তার সাথে লড়াই করতে না পারো, তাহলে তোমাকে বুদ্ধিমানের সাথে তাকে পরাজিত করতে হবে। তোতা বলে, সে কিভাবে? তখন বক বুঝিয়ে বলে, পাশের পুকুরটি থেকে মাছ ধরে আনব, আর কিছুটা দূরত্বে এক গর্তে এক বেজি বসবাস করে, আমরা সেই বেজির গর্তের মুখে একটি মাছ রাখব, আর সেখান থেকে কিছুটা পরপর একটি করে মাছ ফেলতে ফেলতে আসব। এইভাবে ফেলতে ফেলতে এসে শেষ মাছটি এনে রাখব সাপের গর্তের মুখে, আর বেজি বের হওয়ার সাথে সাথেই মাছগুলোকে খেতে খেতে এখানে চলে আসবে। এখানে এসে সাপকে দেখবে আর তাকে মেরে ফেলবে, আর তোমার শত্রু ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, বকের এমন কথা শুনে দুই তোতা বিশ্বাস করল। এরপর তোতাদের সাথে করে নিয়ে বক পুকুরে মাছ ধরতে গেল। একটি মাছ ধরে এনে বেজির গর্তের মুখে রাখে, এরপর আবার গেল, আবার মাছ ধরে এনে কিছু দূরে রাখল। এইভাবে কিছু দূর পরপর একটি করে মাছ রাখতে রাখতে শেষ মাছটি সাপের গর্তের মুখে রাখে, আর তারা একটি গাছের ডালে বসে বসে দেখতে থাকে। তখন বক তোতা তোতিকে বলতে লাগে, এখন অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখো কি হয়। বন্ধুরা, এরপর যা হয়, কিছুক্ষণ পর বেজি গর্ত থেকে বেরিয়ে এসে দরজায় মাছটিকে পড়ে থাকতে দেখে ভগবানকে ধন্যবাদ দিয়ে বলতে লাগলো, প্রভু, আজ আপনি আমার উপর অনেক কৃপা করেছেন, খাবার নিজেই আমার বাড়িতে হেঁটে এসেছে। এই বলে বেজি মাছটিকে খেয়ে ফেলে, একটু এগিয়ে গিয়ে আরও একটি মাছ খুঁজে পায়, তাকেও খেয়ে ফেলে। এইভাবে কিছুদূর পরপর সে একটি করে মাছ খুঁজে পেল আর খেতে লাগলো। খেতে খেতে সে সাপের গর্তের সামনে চলে এলো। সাপের গর্তের মুখেও একটি মাছ পড়েছিল। বেজি সেই মাছটিকেও খেয়ে ফেলে। তখন সে ভাবতে লাগলো, কি কারণে আমি একের পর এক মাছ পেতে থাকলাম আর খেতে থাকলাম, আর খেতে খেতে এখানে চলে এলাম। মনে হচ্ছে এটা কারো বাড়ি, মনে হয় কেউ আমার সাথে চক্রান্ত করেছে। ঠিক আছে, অপেক্ষা করে দেখি। বন্ধুরা, ওই বেজি সাপের গর্তের মুখের সামনে বসে অপেক্ষা করতে থাকে। সে মনে মনে ভাবে, কেউ যদি থাকে তাহলে সে অবশ্যই বেরিয়ে আসবে। বন্ধুরা, কিছুক্ষণ পর যখন সাপটি বেরিয়ে আসে, তখন বেজি সাপটিকে দেখে ভাবল, মনে হয় এসবই সাপের চালাকি। আমরা সবাই জানি যে সাপ আর বেজির মধ্যে প্রচণ্ড শত্রুতা রয়েছে। বন্ধুরা, এরপর সাপ আর বেজির মধ্যে লড়াই শুরু হয়, মারামারি শুরু হয়। শেষে বেজি জয়ী হয় আর সাপটিকে মেরে ফেলে। এই দেখে তোতাতোতি খুবই খুশি হয়, আর তারা গাছের ডালে বসে বেজিকে বলতে লাগলো, বেজি ভাই, তোমাকে আমরা অন্তর্মন থেকে ধন্যবাদ জানাই, কারণ এর জন্য আমরা খুবই দুঃখী ছিলাম। আজ তোমার জন্য আমাদের শত্রু ধ্বংস হয়ে গেছে, আমরা তোমাকে বারবার করে ধন্যবাদ জানাই। তোতার তোতি খুবই প্রসন্ন ছিল। এদিকে বেজি যখন দেখল তোতার তোতি একটি গাছের ডালে বসে রয়েছে, তখন বেজি ভাবল, আচ্ছা, তার মানে এই ফাঁদ তোমরাই তৈরি করেছো। তখন তোতা সব কথা খুলে বলে। এই শুনে বেজি বলে, তোতা বোন, তুমি কি উপর থেকে ধন্যবাদ দেবে না নিচে এসে ধন্যবাদ জানাবে? তখন স্ত্রী তোতাটি উড়ে বেজির কাছে চলে আসে, কিন্তু বেজি তার উপর আক্রমণ করে দেয়। বেজি তোতাকেও মেরে খেয়ে ফেলে। পুরুষ তোতাটি গাছের ডালে বসে বসে ভাবতে লাগলো, হায়রে কপাল, একটি শত্রুর হাত থেকে রেহাই পেতে না পেতেই আরেক শত্রুর খপ্পরে পড়ে গেলাম। বন্ধুরা, এই কথা বোঝাতে গিয়ে পুরুষ কাকটি স্ত্রী কাককে বলে, দেখো কাক, এক শত্রুর হাত থেকে দুইজন বাঁচলেও আরেক শত্রুর খপ্পরে আটকা পড়ে যায়, আর ওই স্ত্রী তোতা মারা যায়, কারণ সে বিশ্বাস করে নিয়েছিল, সে ভুলে গেছিল ওই বেজি তাদের শত্রু। সেই জন্য তুমিও যেও না, সে তোমার আমার শত্রু, সে তোমাকেও নিশ্চয় মেরে ফেলবে, আর ভুল করেও এই চারজন ব্যক্তির কাছে কখনই কোনো সাহায্যর ভিক্ষা চাইবে না। গল্প শুনে স্ত্রী কাকটির আগ্রহ বেড়ে গেল। স্ত্রী কাক জিজ্ঞাসা করে, কারা সেই চারজন যাদের কাছে মানুষকে কখনোই সাহায্য চাওয়া উচিত নয়?
তখন পুরস্কারটি বুঝিয়ে বলল, প্রথম হলো যে তোমার শত্রু, তুমি যদি তোমার শত্রুর কাছে সাহায্য চাও তাহলে সে তোমাকে সাহায্য করবে না, বরং তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি করবে, এমনকি তোমাকে হত্যাও করতে পারে। তাই শত্রুর কাছে কখনোই সাহায্যের ভিক্ষা চাওয়া উচিত নয়। দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি, অহংকারী ব্যক্তির কাছেও কখনোই সাহায্যের জন্য ভিক্ষা করতে যাবেন না, এমনকি যদি আপনি মারাও যান, কারণ অহংকারী ব্যক্তির কাছে গেলে সে অহংকারী হয়ে তোমাকে অপমান করবে, দেবে তো কিছুই না। তৃতীয় হলো প্রতারক, প্রতারক ব্যক্তির কাছেও কখনো সাহায্যের জন্য যাবেন না, কারণ যারা প্রতারক তারা প্রতারণামূলক কথা বলে আর অবশ্যই প্রতারণা করে, তারা সাহায্য তো করবেই না, কিন্তু তাদের প্রতারণা দিয়ে আপনাকেও কোথাও ফাঁদে ফেলবে, আপনার থেকে সুবিধা নিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে, এতে আপনার ব্যাপক ক্ষতি হবে এবং আপনি জানতেও পারবেন না। তাই একজন প্রতারক ব্যক্তির কাছে কখনোই সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। চতুর্থ হলো মাদকাসক্ত, মানে মাতাল, কখনো একজন মাতাল ব্যক্তির কাছে সাহায্যের জন্য ভিক্ষা করতে যাবেন না। মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি কোনো গাড়ি পাচ্ছেন না, আর কোথা থেকে একজন মাতাল বাইক নিয়ে আসে, আপনি হাত দেখালেন, সে দাঁড়িয়ে পড়ল আর আপনি তার বাইকে উঠে বসলেন, কারণ সে নেশায় মাতাল, আপনি তো জানেনই একজন মাতাল ব্যক্তি গাড়ি কিভাবে চালাবে, সে কোথাও না কোথাও গিয়ে ঠুকে দেবে বা কোনো গর্তে ফেলবে, নিজেও মরবে আপনাকেও মেরে ফেলবে। সেই জন্য একজন মাতাল ব্যক্তির কাছেও কখনো সাহায্যর ভিক্ষা চাইবেন না, হয় পথেই মারা যাবেন নয়তোবা না খেয়ে মারা যাবেন, কিন্তু এই চারজন মানুষের কাছে কখনোই সাহায্যর ভিক্ষা চাইবেন না। প্রথম হলো শত্রু, দ্বিতীয় হলো অহংকারী ব্যক্তি, তৃতীয় হলো প্রতারক, আর চতুর্থ হলো মাতাল। বন্ধুরা, কাকের এমন কথা শুনে স্ত্রী কাকটি বুঝতে পারে আমার স্বামী সত্য কথাই বলছে, সে আর যায় না। তো বন্ধুরা, এই গল্পটি আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় যে পারলে না খেয়ে মারা যাও, কিন্তু এই চারজনের কাছে কখনো সাহায্যের জন্য ভিক্ষা করতে যাবেন না, কেননা এই চার ব্যক্তির কাছে সাহায্য চাইতে গেলে আপনি পাবেন তো কিছুই না, বরং আপনার ক্ষতি হবে, আপনি অপমানিত হবেন, এমনকি আপনার জীবনও চলে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।